বাংলাদেশের লাঠি শোটা দিয়ে বিধরক মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে ঘিরে দিনভর উত্তেজনা ছড়ায় ভারত বাংলাদেশ সীমান্তের লিলি চেকপোস্টে। অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ রেখে এদিন সকাল থেকে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন লরি চালকরা। বিক্ষোভ দেখানো হয় হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনেও। লরি চালকদের কেন অন্যায়ভাবে মারধর করা হয়েছে সেই ঘটনারই প্রতিবাদ জানানো হয় এদিন। জানিয়ে লরি চালকদের তরফ থেকে এদিন হিলি থানা ও হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিক্ষোভকারী লরি চালকদের দাবি, ভারতীয় লরি চালকদের বাংলাদেশের পানামা বন্দরে কার্যত বন্দী করে রাখা হয়। গেটের বাইরে জরুরি অবস্থাতেও তাদের যেতে দেওয়া হয় না। 30 টাকার 1 লিটার জল লরি চালকদের 60 টাকা দিয়ে কিনে খেতে হয়, যার সুযোগ নিয়ে ওপারের লোকেরা ভারতীয় লরি চালকদের ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ। যদি বাংলাদেশে যায় তাহলে আমাদের বাইরে বেরোতে দেয় না, আমাদের যদি খাবারও শেষ হয়ে যায়, আমরা যদি বলি দাদা আমাদের খাবার শেষ হয়ে গেছে তবুও আমাদের বেরোতে যায় না। 10 টাকার যদি আমরা যদি দাদা বলি যে আমাদের চাল এনে দাও, 40 টাকা চালের কেজি, সেখানে নেয় 100 টাকা কেজি, তা আমরা কোথা থেকে টাকাটা এত জোগাড় করবো? আমাদের কি মালিকেরা এত টাকা দেয়? আর আমাদের কোনো যদি অসুখও হয় বাইরে তবুও বেরোতে দেয় না, যে ওষুধ নিতে যাবো বা কোনো অসুবিধা আছে তবুও বেরোতে দেয় না। তার মধ্যে আমাদের ওখানে মানে ভেতরে আমাদের কোনো মানে সুযোগ সুবিধা বলতে কিছুই নাই, উল্টো আরও মাল শর্ট, আরও মাল ভিজা না থাকলে তবু বলে মাল ভিজা আছে, কাটাই শর্ট, টাকা বিনা কারণে কালকে ড্রাইভারদের আমাদের মারা হয়েছে। মিনিমাম 3-4 জন যে বলতে গেছে সে তাকেই মারছে, সবাইকে মারছে। একটা জলের বোতল জল নিতে যায়, জল যদি সেরকম হয় তাহলে জল বোতল 30 টাকা দাম হয়, সেখানে নাই 60 টাকা 50 টাকা। যারা অন্যায়ভাবে মেরেছে তাদের কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাচ্ছি। আর আমাদের যে এটা 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 চাই যে আমাদের জন্য বাইরে বেরোতে দেয়, কারণ আমরা এত টাকা আমাদের তো মালিকরা দেয় না, আমরা কোথা থেকে দেবো? আমাদের তো বউ ছোল আছে, আমাদের তো পরিবার আছে, আমরা তো খেতে চাই। যে ঘটনাটা ঘটলো সেটা খুব দুঃখজনক ঘটনা। আমরা ছোটবেলা থেকে জানি বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্ডিয়ার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। হঠাৎ করে যে ওয়েদার গরম হচ্ছে, দীর্ঘদিন আগে আমরা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনকে চিঠি করেছিলাম যে আমাদের ড্রাইভারগুলো যেসব 500-600 ড্রাইভার পানামা বন্দরে গাড়ি নিয়ে যায়, তাদেরকে বলেছিলাম যে তারা যেন পানামা বন্দর থেকে বাইরে বেরিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস ওষুধপত্র যেন কিনতে পারে, আমরা বলেছিলাম। তো ওনারা বলেছিলেন না এটা হবে না, কিন্তু ওই পার থেকে যখন বাংলাদেশের গাড়িগুলো আসছে তারা দিব্যি এখানে ওষুধপত্র বাজারঘাট করতে পারছে, আমাদের তাতে কোনো কিন্তু অসুবিধা নেই, আমরা তাদেরকে সুন্দর পরিষেবাও দিই। কিন্তু খুব দুঃখজনক ব্যাপার, আজকে আমাদের একটা ইন্ডিয়ান গাড়ির ড্রাইভার বা 2-3-4 গাড়ির ড্রাইভারকে ওরা যেভাবে মেরেছে, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, খুব দুঃখজনক ব্যাপার। মানে আমরা সেটাকে মানে ধিক্কার জানাই, আর যে মেরেছে বা যার প্রলোভনে এটা মারা হয়েছে তারা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর যতক্ষণ শাস্তি না হবে ততক্ষণ আমরা কোনোভাবে আমাদের ড্রাইভাররা বা আমাদের এক্সপোর্ট আমাদের লরি সিন্ডিকেট আমরা কোনোভাবে গাড়িটাকে চালাব। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।